এই চাঁদটা দেখার ইংলিশ ওয়ার্ড হলো মুন সাইট, হাল আনতা সাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা শুরু করতে যাচ্ছি আজকে আরও একটা পর্ব, রমজানের বিশেষ কিছু ভোকাবুলারি আমরা প্রথম পর্বে শিখেছিলাম, দ্বিতীয় পর্ব থেকে আমরা শুরু করছি। আজকের প্রথম ওয়ার্ড হলো রমজান মাস। রমজান মাসের ইংলিশ হলো দ্য মান্থ অফ রমজান, দ্য মান্থ অফ রমজান। সো ইউ সি, অর্থাৎ মাহে রমজান বা রমজান মাস, এটার ইংলিশ। আমরা আসছি রমজান মাস আসার আগে ঠিক আমাদের কী করতে হয়। আমাদেরকে রমজান মাস কিন্তু এমনি এমনি আসে না, আমাদেরকে কী করতে হয়, চাঁদ দেখতে হয়। এই চাঁদটা দেখার ইংলিশ ওয়ার্ড হলো মুন সাইটিং। সো দ্য মুন ওয়াজ সাইটেড ইয়েস্টারডে ইন বাংলাদেশ। সো দ্য মুন ওয়াজ সাইটেড, ইউ সি। তো চাঁদ তো আমরা সবাই দেখি, কিন্তু যদি এটা আমরা আমাদের খালি চোখে না দেখা যায় তখন কী হবে, চাঁদ দেখা একটা কমিটি আছে, এই কমিটিটাকে বলে মুন সাইটিং কমিটি, মুন সাইটিং কমিটি, মুন সাইটিং কমিটি। সো তারা একটা সিদ্ধান্ত নেয় যে চাঁদ উঠেছে কি না উঠেছে, বা দেশের কোনো জায়গা থেকে কেউ দেখতে পেয়েছে কি না। আমরা যাচ্ছি এর পরের ওয়ার্ডে। চাঁদটা যখন ওঠে এইটাকে বলে ক্রিসেন্ট মুন, ক্রিসেন্ট মুন। ক্রিসেন্ট মুন অর্থ হচ্ছে নতুন চাঁদ, আরবিতে বলে হেলাল, আরবিতে বলে হেলাল। সো এই চাঁদটা ক্রিসেন্ট চাঁদটার, আসলেই এর আকৃতিটা এরকম হয় গোলাকার, অর্থাৎ অর্ধেক থাকলেও এটা ক্রিসেন্ট হবে না, অর্ধেকের কম থাকতে হবে, লেস দ্যান হাফ অফ আ সার্কেল, লেস দ্যান হাফ অফ এ সার্কেল যদি থাকে এটা, তার অর্থ বাঁকানো চাঁদ, হেলাল মানে বাঁকানো চাঁদ আরবিতে। তো এই চাঁদটা হচ্ছে বাঁকা থাকে, তো যখন চাঁদটা নতুন ওঠে, বাঁকা অর্থ আসলেই অধিকাংশ চাঁদের অধিকাংশ পোর্শনটাই ডার্কনেসে থাকে, ওইটা দেখা যায় না, অল্প কিছু দেখা যায়, এটাকে বলা হচ্ছে ক্রেসেন্ট। সো আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। আমাদের রমজান মাস আসার জন্য যে ক্যালেন্ডারটা ফলো করতে হয়, এই ক্যালেন্ডারের নাম হচ্ছে লুনার ক্যালেন্ডার, লুনার ক্যালেন্ডার। সো লুনার ক্যালেন্ডার অর্থ হচ্ছে আরবি বর্ষপঞ্জিকা, এইটা অনুযায়ী করা হয়। নর্মাল যে ইংরেজি বর্ষপঞ্জিকা ফলো করে এটাকে বলে হচ্ছে সোলার ক্যালেন্ডার, সোলার ক্যালেন্ডার আমরা মেনটেন করি, সোলার ক্যালেন্ডার, এটা 365 দিন থাকে যেটা, এটা হচ্ছে সোলার ক্যালেন্ডার, অর্থাৎ হচ্ছে সৌরপঞ্জিকা, সৌরপঞ্জিকা বলে, আর ওইটা হচ্ছে চন্দ্রপঞ্জিকা। এরপরের ওয়ার্ড আমাদের জন্য আছে রমজানুল করিম, এটা হলো জেনারাস রমাদান, জেনারাস রমাদান অর্থ হচ্ছে রমজানুল করিম। কোরআন রিসাইটেশন মানে কোরআন তেলাওয়াত করা, যেটাকে সুন্দরভাবে যেমন রিসাইট করে, কবিতা আবৃত্তি করা, কোরআনটাকে তো সুন্দরভাবে পড়তে হয়, এই জন্য এটাকে রিডিং বলা যায় না, এটাকে বলে রিসাইটেশন, রিসাইটেশন, কোরআন রিসাইটেশন। আমরা নেক্সট ওয়ার্ডে যাচ্ছি। স্পিরিচুয়াল ডিসিপ্লিন, আপনাকে রমজান মাসে কী করতে হয়, স্পিরিচুয়াল ডিসিপ্লিন মেনটেন করতে হয় আপনাকে, মানে আত্মিকভাবে পরিশুদ্ধতা অর্জন করতে হয় এবং আপনাকে সেলফ কন্ট্রোল থাকতে হয়, সুতরাং আপনাকে সেলফ ডিসিপ্লিনের আন্ডারে থাকতে হয়। এগুলোই ছিল আমাদের আজকের ভোকাবুলারি, রমজানুল ভোকাবুলারির দ্বিতীয় পর্বে। আপনারা যে ওয়ার্ডগুলো শিখলেন, এই ওয়ার্ডগুলো আমরা আশা করছি আপনারা লিখে নেবেন, এবং আপনারা কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো সেন্টেন্স মেক করতে পারেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, অবশ্যই লিখবেন, যাতে প্র্যাকটিসটা হয়ে যায় এবং খাতা কলমে লিখে ফেলবেন। সো আজকের মতো বিদায়, শুভকামনা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।